আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের ব্রেকিং নিউজ, রোগীর সংখ্যা আজ বেড়ে হয়েছে 2385। দেখুন যে কারণে বেশি আক্রান্ত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আজ নতুন করে আরও 181 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এই 181 জন সহ সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2385 জনে। আবার নতুন করে সৌদিতে করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে 68 জন। আর এতে করে সৌদিতে করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 488 জনে। নতুন করে সৌদিতে করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সর্বমোট মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। আমাদের হাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি সৌদির কোন অঞ্চলে সবথেকে বেশি পরিমাণ করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে, আর তা হচ্ছে রিয়াদে 714 জন, মক্কায় 466 জন, জেদ্দায় 345 জন, মদিনায় 239 জন, দাম্মামে 143 জন, কাতিফে 137 জন, আল হুফুফে 44 জন, খোবারে 39 জন, তাইফে 37 জন, দাহরানে 36 জন, তাবুকে 32 জন, খামিস মশাইতে 18 জন, নাজরানে 18 জন, আবহাতে 16 জন, বিশাতে 15 জন, বুরাইজাতে 15 জন, আলবাহাতে 14 জন, খাফজিতে 14 জন, জিজানে 10 জন, রাস্তানুরাতে 5 জন, আলামারতে 4 জন, মাহাইল আহসিরে 3 জন, মুবাররাজে 2 জন, আরারে 2 জন, আবদিরিয়াতে 2 জন, জুবাইলে 2 জন, সাহিয়াতে 2 জন, অহদ রাফিয়াতে 1 জন, আল ওয়াদিয়া, দাওয়ামি, পালাতাইন, মাজাম্মা, আল কোয়ানফুদা, আল ওয়াদা, দুহা, হাফর আল বাতিন, নারাইয়া, সামতা ও ইয়ানবুথে 1 জন করে। সৌদি সকল প্রবাসীদের উদ্দেশ্যে জানাতে চাই, আজ অবধি সারা দুনিয়াতে 1,216,462 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এই সমস্ত রোগীর মধ্যে 252,478 জন করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে এবং মৃত্যু হয়েছে 65,711 জনের। আপনাদের সকলের জেনে রাখা উচিত, এখন পর্যন্ত সবথেকে বেশি খারাপ অবস্থা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর ইতিমধ্যেই আমেরিকাতে করোনা ভাইরাসে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 9,000 মতো করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। বুঝতেই পারছেন বিশ্বের বড় বড় দেশে কী অবস্থা, আর সেখানে তো আপনারা পড়ে আছেন মিডল ইস্টে। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা অবশ্যই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।